সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি বীজক্ষেত পরিদর্শনে এসেছি যেখানে ধনিয়ার বীজ চাষ করা হয়েছে। দেখুন এখানে অনেক যত্ন সহকারে এবং সুন্দরভাবে বীজক্ষেতটি তৈরি করা হয়েছে। এটি প্রায় এক বিঘা জমিতে চাষ করা হয়েছে। এই বীজগুলো বীজ কোম্পানির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ধনিয়ার বীজ চাষ একটি লাভজনক ব্যবসা, অর্থাৎ ধনিয়ার বীজ চাষ করে বেশ লাভবান হওয়া যায়। ধনিয়ার বীজ কিভাবে চাষ করতে হয়, কিভাবে চাষ করলে ফলন বেশি পাওয়া যায় এবং কিভাবে পরিচর্যা করলে বীজের গুণগত মান ভালো থাকে, এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও করতে চাই যদি আপনারা আগ্রহী থাকেন। তাই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। সবাইকে নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।